ইসলাম জানতে চেয়েছেন যে আল্লাহর উপর ভরসা করে কি আমরা বসে থাকবো না আমাদের চেষ্টা করতে হবে দেখুন দুনিয়ার সবকিছুরই নিয়ম আমরা জানি এবং আল্লাহ তালা সবকিছু শিক্ষা দিয়েছেন আমাদেরকে সবকিছুর ক্ষেত্রেই আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহর উপর ভরসা করে বসে থাকতে বলা হয় নাই যে আমি আল্লাহ রিজিক দিয়েছে আল্লাহ তালা ঘোষণা করেছেন যেমন কোন কীট দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করে না আল্লাহ আমার মুখে রিজিক আসবে নাকি আমাকে চেষ্টা করতে হবে এবং চেষ্টা করার জন্য আল্লাহ তালা ঘোষণা করেছেন যে তখন তোমরা নামাজ শেষ করবে তখন তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো রিজিক অন্বেষণের জন্য এইভাবেই প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে আল্লাহ তাআলা তথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই বিবাহ সম্পর্কে খিতবা যাকে বলা হয় শরীয়তের ভাষায় খিতবা বলা হয় খিতবা দিতে হবে খিতবা মানে প্রস্তাব দিতে হবে প্রস্তাব দিয়ে এবং কয়টা গুণাবলীর উপর ভিত্তি করে স্ত্রী নির্বাচন করতে হবে নারী নির্বাচন করতে হবে সেটাও শরীয়তে উল্লেখ রয়েছে সেটাও শরীয়তে উল্লেখ রয়েছে আমরা অনেক সময় বিভিন্ন প্রক্রিয়ায় আমরা মুগ্ধ হয়ে পড়ি বা পাগল পরা হয়ে যায় কিন্তু সেটাও না একজন মুসলিম সন্তানের জন্য মুসলিম উম্মার জন্য সেটা খেয়াল করতে হবে আল্লাহ রসুল সাল্লাম কোন সাইটগুলো দেখে বিবাহ সাথে আবদ্ধ হতে বলেছেন সেই সাইটগুলো আমাকে দেখতে হবে আমি যদি দিনদারি কে পছন্দ করি আমি যদি শরীরতকে পছন্দ করি তার মধ্যে যদি অন্য অন্য গুণাবলী যদি একটু কমও থাকে সেক্ষেত্রে বরকত রয়েছে যেমন সুন্দরী দেখতে হবে বংশ মর্যাদা দেখতে হবে আর অর্থ সম্পদ দেখতে হবে এবং দিনদারি দেখতে হবে এই দিনদারিটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনদারিকে অগ্রাধিকার দিতে বলেছেন একজন নারী যদি একটু সৌন্দর্য কম হয় বা একজন নারী যদি একটু গরীব হয় একটা নারী যদি সাধারণতম একটি নরমাল ফ্যামিলির হয় দেখা যাবে তার ভিতরে দিনদারি আছে এই দিনদারির কারণে সে সবকিছুই মেনে নিতে প্রস্তুত থাকবে অর্থ সম্পদ না থাকলেও সে না কাটাবে কিন্তু তারপরেও কোনো শৃঙ্খল হবে না সুন্দর একটু কম হলেও সেটা সে দিনদারি হলে তার ভিতরে অনেক কিছুই বিনয়ী বা নম্রতা অনেক কিছুই তার ভিতরে পাওয়া যাবে কিন্তু আজকে বর্তমানে যারা বেশি অর্থ অর্থ সম্পদশালী দেখে বিয়ে করে তাদের ভিতরে দেখা যায় যে অনেক সমস্যা আর যারা বেশি সুন্দরী দেখে আহ বিয়ের সাথে দাবদ্ধ হয় সেখানেও দেখা যায় ফাঁসাদের শেষ নেই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করে প্রস্তাব দিয়ে প্রস্তাবের মাধ্যমে এবং অভিভাবকের মাধ্যমে আমাদেরকে সেই বিবাহ সাজিতে আবদ্ধ হতে হবে আমরা চুপচাপ বসে থাকবো সেগুলো দেখা যাবে যে এরকম সকলেই বসে আছি মনে মনে মন কলা খাচ্ছি আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে তখন মনের ভিতরে আঘাতও লাগতেছে এবং অনেক বিশৃঙ্খলাও করতেছে তাই এই প্রক্রিয়া না আমরা শরীর সম্মত যে নিয়মগুলো রয়েছে এই প্রস্তাব সমর্থনের মাধ্যমে প্রস্তাব এবং প্রস্তাব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে সেগুলো আমরা বিবাহ করবো চুপে চুপে কোনো কাজ নাই এগুলো তাই আল্লাহ তালা আমাদের সঠিকটা বুঝে সেটা মানার জন্য তফিক দান করুন সালাম আলাইকুম